হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সেই সাথে দেখছেন আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি অনলাইন কনভার্টারের সাহায্যে বিভিন্ন ফাইল ফর্ম্যাট চেঞ্জ করে নিতে পারেন, যেমন পিডিএফ থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে পিডিএফ, পিডিএফ থেকে জেপিজি, জেপিজি থেকে পিডিএফ। এমন কোনো ফাইল নেই যে আপনি কনভার্ট করতে পারবেন না, একটি ফাইল থেকে আরেকটি ফাইলে রূপান্তর করে নিতে পারবেন খুব সহজেই, আর সেটি অনলাইনের মাধ্যমে এবং খুবই একটি সহজ পদ্ধতিতে। তো ভিডিও শুরু করার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু এই ভিডিওতে ভুলবশত ক্লিক দিয়ে ভিডিওটি দেখছেন, তাদের প্রতি রিকোয়েস্ট রইল তারা কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। এতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনি ভিডিওটি পেয়ে যাবেন এবং আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন, অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। যদি আপনার ভালো লাগে এই ভিডিওগুলো বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। তো আমার চ্যানেলে একটি প্লে লিস্ট রয়েছে, সেটি হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স A to Z। এই কোর্সটি আপনি দেখতে পারেন, আশা করি এই কোর্সটি করে আপনি উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে গিয়ে জাস্ট অ্যাড্রেস বারে আপনি শুধু লিখবেন I love PDF। আমি আগেই লিখেছিলাম, সো আমারটা এসে পড়েছে I love PDF। অবশ্যই স্পেস হবে মাঝখানে, আইয়ের পরে স্পেস, লাভের পরে স্পেস, তারপর হচ্ছে পিডিএফ, তারপর এন্টার দিবেন। তো আই লাভ পিডিএফ লেখার পর সামনে একটি ওয়েবসাইট শো করবে, সেটি হচ্ছে www.ilovepdf.com। তো এই ওয়েবসাইটটিতে চলে যাবেন। তো এখানে আপনি একটু ঘুরে দেখে আসতে পারেন আসলে কি ফাইল কিসে করা যায়। এখানে দেখতে পাচ্ছেন কি না করা যায় আসলে সেটাই বলা দরকার, যে পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ পাওয়ার পয়েন্ট, পিডিএফ এক্সেল, ওয়ার্ড টু পিডিএফ, পাওয়ার পয়েন্ট টু পিডিএফ, এক্সেল টু পিডিএফ, এডিট পিডিএফ, পিডিএফ টু জেপিজি, জেপিজি টু পিডিএফ, মানে কি নেই, মানে আপনি এখান থেকে খুঁজে বের করবেন যে কোন জিনিসটা আপনার নেই, মানে কোন জিনিসটা আপনি পাচ্ছেন না। সেটা অনেক জিনিস রয়েছে, অনেক ফাইল অনেকভাবে এখান থেকে কনভার্ট করে নেওয়া যায়। তো নামটা অনেক সুন্দর, আই লাভ পিডিএফ। যারা নতুন বা নিউ দেখছেন আশা করি এই ভিডিওটা তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো একটা কাজ আপনাদেরকে করে দেখাই, না হলে হয়তো বুঝবেন না বিষয়টা। ধরুন আমি ওয়ার্ড টু পিডিএফ, অনেক সময় আমাদের ওয়ার্ড থেকে পিডিএফ করা দরকার পড়ে ফাইলটা যাতে ভেঙে না যায়, তাহলে আমি ওয়ার্ড টু পিডিএফ এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখান থেকে বলতেছে সিলেক্ট ওয়ার্ড ফাইল, তার মানে এখানে ক্লিক দিতে হবে সিলেক্ট। এখান থেকে আমি একটা ওয়ার্ড ফাইল সিলেকশন করব, আমার ওয়ার্ড ফাইলগুলো রয়েছে ডকুমেন্টে। তো এখান থেকে আমি Assignment 3 এই ওয়ার্ড ফাইলটি আমি সিলেকশন করে দিচ্ছি ওপেন। তো দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ড ফাইলটি কিন্তু ওপেন দেখাচ্ছে এখানে। তারপর এখানে কনভার্ট টু পিডিএফ, এখানে কনভার্ট টু পিডিএফে ক্লিক করলে আপনার এটি আস্তে আস্তে কনভার্ট হতে থাকবে। তো এখানে কিছু সময় নিতে পারে, যদি আপনার ফাইলটা বড় হয় তাহলে এখানে কিছু সময় নিতে পারে। তো আমার ফাইলটি ছোট তাই খুব অল্প সময় কিন্তু কনভার্ট করে ফেলছে। এখন বলা হচ্ছে এখানে ডাউনলোড পিডিএফ, যে ফাইলটি কনভার্ট করেছেন এটা ডাউনলোড করার জন্য আমি ডাউনলোডে ক্লিক দিলাম এবং এটি আমার অলরেডি কিন্তু ডাউনলোড হচ্ছে এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ডাউনলোড হচ্ছে। তো আপনি এক্সটেনশনটা খেয়াল করেন, আমার ফাইলটা ছিল কিন্তু ওয়ার্ড, কিন্তু এটা এক্সটেনশন ডাউনলোড করেছি আমি .pdf, Assignment 3 .pdf, এটা শো অ্যান্ড ফোল্ডার, তারপর ডাবল ক্লিক দিয়ে আমি ওপেন করলাম। তো এই হচ্ছে আমার ওয়ার্ড ফাইলটি, এই ওয়ার্ড ফাইলটি সুন্দরভাবে পিডিএফ হয়ে গেছে, কোনো ঝামেলা ছাড়া। তো এভাবে ঠিক প্রত্যেকটা পদ্ধতিতে আপনি এভাবে ফাইলগুলো কনভার্ট করে নিতে পারেন। আমরা যদি হোম পেজে যাই, দেখুন এখন আপনি এখান থেকে চাইলে পিডিএফ টু ওয়ার্ড করে নিতে পারেন। এই যে পিডিএফ ফাইলটি আমাদের বর্তমানে হয়েছে এটাকে আমরা ওয়ার্ডে করে নিতে পারি। এটা আমরা শো অ্যান্ড ফোল্ডার থেকে, এটা আমাদের রয়েছে ডাউনলোডে, তো এখান থেকে আমরা এটাকে ওয়ার্ডে নিব। তো পিডিএফ টু ওয়ার্ড ক্লিক দিলাম, তারপর সিলেকশন ফাইল পিডিএফ, তারপর আমরা ডাউনলোডে যেহেতু ফাইলটা রেখেছি ডাউনলোড Assignment 3, তারপর ওপেন, সেম প্রসেস একই, তারপর কনভার্ট টু ওয়ার্ড। আমাদের ফাইলটি কিন্তু কনভার্ট হচ্ছে, এখন আমরা পিডিএফ থেকে ওয়ার্ড করতেছি, তারপর ডাউনলোড ওয়ার্ড,
ডাউনলোডে ক্লিক দিলাম, দেখুন আমার ওয়ার্ড ফাইলটা কিন্তু লোগো দেখেই বুঝতে পারছেন আসলে এটিও একটা ওয়ার্ড ফাইল। আমাদের কিন্তু পিডিএফ থেকে আমরা মাত্র ওয়ার্ড কলাম। তো শো ইন ফোল্ডার, ডাবল ক্লিক ওপেন। এখন আমাদের কিন্তু ওয়ার্ড ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডে কিন্তু এই জিনিসটা ওপেন হচ্ছে সুন্দরভাবে, কিন্তু ফাইলটি ওয়ার্ডে ওপেন হয়ে গেছে এবং এডিট যোগ্য, এগুলো আপনারা এডিট করতে পারবেন। তা পিডিএফ ফাইলকে ওয়ার্ডে করে আপনারা সহজেই এটাকে এডিট করে নিতে পারবেন, এটা হচ্ছে সবচেয়ে অনেক বড় সুবিধা। অনেক সময় ইমেজকে পিডিএফ করার দরকার পড়ে, ইমেজকে পিডিএফ করতে পারবেন, সেটা আমি যেই প্রসেসে এই দুইটা জিনিস দেখালাম ঠিক সেম প্রসেসে এইভাবে ইমেজকে আপনারা পিডিএফ বা পিডিএফকে ইমেজ এভাবে করে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা প্রত্যেকটা অপশনেই একটু ভালোভাবে দেখে নেবেন। এবং এখানে কি মানে এই ওয়েবসাইটটি আমার কাছে এত ভালো লেগেছে, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। অনেকদিন ধরে এই ওয়েবসাইটটি আমি দেখছি কিন্তু ভিডিও তৈরি করা হয়নি। এই ওয়েবসাইট থেকে আমি অনেক কিছু অনেক কাজ করে থাকি সচরাচর, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা। তো আপনাদের তো এরকম ভালো কোনো ওয়েবসাইট জানা থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে, গ্রুপে পোস্ট করতে পারেন, কারো কোনো সমস্যা বা প্রবলেম হলে পোস্ট করতে পারেন, কারো কোনো দরকার বা কোনো কোয়েশ্চেন থাকলে পোস্ট করতে পারেন। এছাড়া কমেন্ট বক্সের নিচে বিভিন্ন সাইটগুলো, যেই সাইটগুলো দিয়ে আমরা একটা ফাইলকে সহজেই কনভার্ট করতে পারি এবং খুব সহজ ওয়েতে ঝামেলা ছাড়া, এসব ওয়েবসাইট আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন এবং ফেসবুক গ্রুপে পোস্ট করে দেবেন। তাহলে আপনার পা আপনার যে অভিজ্ঞতা বা শেয়ার করলেন সেটা দিয়ে অনেকেই উপকৃত হলো, আশা উপকৃত হবে আশা করি। তো আজকের ভিডিওটি ছিল এটাই, তো আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। আরেকটি রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, শুরুতে যেটা বললাম, অবশ্যই আপনারা আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন বিষয়গুলো। এবং অবশ্যই আমার চ্যানেলে আপনি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এ টু জেড এই যে পর্বগুলো আমি আপলোড করছি, যে এই কোর্সটা যে আপলোড করছি সেই কোর্সটি আপনি দেখে আসবেন একটু খেয়াল করে। আশা করি সেই কোর্স থেকে আপনি 100% না হলেও কিছুটা হলেও উপকৃত হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। খুদা হাফেজ।